জীবনের সবকটি রঙে সেজে থাকে আমাদের কলেজ জীবন। নিশ্চিন্ত ঘোরাঘুরি, আড্ডাবাজি আর যেমন খুশি তেমন চলনেই কাটতে থাকে বর্ণিল সময়গুলো। এভাবে রঙের খেলা খেলতে খেলতে 1, 2, 3 করে কেটে যায় 4টি বছর। সে মায়ায় ভরা ক্যাম্পাসের সারি সারি বৃক্ষ আর রং বেরঙের ফুল গাছগুলো মনের অজান্তে বন্দি করে ফেলে স্মৃতির বাক্সে। মিরর অফ ক্যাম্পাসের এই আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি কলেজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বেও রয়েছে একটি কলেজ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এর পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। এই জেলাতে 1962 সালে প্রতিষ্ঠিত হয় ভোলা সরকারি কলেজ। যুগ উপযোগী ও অত্যাধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে ভোলাতে 15.6 একর জায়গা নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। শুরুর পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে কলেজটি। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান করায়। কলেজটির স্নাতক শ্রেণীর বিষয়সমূহ হল ডিপার্টমেন্ট অফ বাংলা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ বোটানি, ডিপার্টমেন্ট অফ জুওলজি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। কলেজটির স্নাতকোত্তর শ্রেণীর বিষয়সমূহ হল ডিপার্টমেন্ট অফ বাংলা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ বোটানি, ডিপার্টমেন্ট অফ জুওলজি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। কলেজটিতে রয়েছে সুবিস্তৃত ক্যাম্পাস, সুবিশাল একাডেমিক ও প্রশাসনিক ভবন, জ্ঞান চর্চার জন্য লাইব্রেরি এবং শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত ল্যাবরেটরি। এছাড়াও ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা। কলেজটির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু না বললেই নয়। ছায়া ঢাকা, পাখি ঢাকা, সবুজে সমারোহিত ক্যাম্পাস যে কোনো সৌন্দর্য পিপাসু তৃষ্ণা এক মুহূর্তে নিবারণ করে দেবে। কাশফুল, পলাশ ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হাসনাহেনা, গাঁদাসহ হরেক রকম ফুলের সমারোহ দেখা যায় কলেজটিতে। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও কলেজটির জুড়ি মেলা ভার। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বর্ষবরণ, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ সকল জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালিত হয় কলেজটিতে। সব মিলিয়ে ক্যাম্পাসে সবসময় এক মুখরিত পরিবেশ বিরাজ করে। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সমাজ, আর এই এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে এই কলেজটি। জ্ঞানের মশাল হাতে নিয়ে ছুটে চলেছে সবার শেষে, সবার নিচে, সহহারাদের মাঝে। বিলিয়ে দিচ্ছে শিক্ষা, তৈরি করছে দক্ষ মানব সম্পদ। এগিয়ে যাও হে কলেজ। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।